অপসারণে যেটা সিবিআই সূত্রে খবর পাচ্ছি যে রোজভ্যালি মামলায় গতকালই সিবিআই এর তদন্তকারী অফিসাররা ভুবনেশ্বরের খুর্দা আদালতে একটি আবেদন জমা দিয়েছেন। সেই আবেদনে সিবিআই এর তরফে যেটা জানানো হয়েছে যে তারা দেখছেন যে গত তিন মাসে দুবার অন্তর্বর্তী জামিন নিয়ে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন নিয়ে গৌতম কুণ্ডু জেল থেকে বেরিয়ে যাচ্ছেন এবং অভিযোগ আনা হয়েছে এই আবেদনে সিবিআই তরফে যে তিনি বাড়িতে গিয়ে সাক্ষীদের কিন্তু হুমকি দিচ্ছেন, ফোন করে তাদের থ্রেটনিং দিচ্ছেন, এমনকি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে এবং তদন্ত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এই পিটিশনে সিবিআই তরফে প্রশ্ন তোলা হয়েছে যে কিভাবে গৌতম কুণ্ডু অন্তর্বর্তী জামিন নিয়ে ইডির মামলায় বেরিয়ে যেতে পারেন, কেন কি গৌতম কুণ্ডু সিবিআই এর মামলাতেও কিন্তু জেল হেফাজতে রয়েছেন। এখানেই কিন্তু সিবিআই এর অভিযোগ এই পিটিশনে তারা কোর্টকে জানিয়েছেন যে কোনোভাবে টাকা পয়সা দিয়ে বা ম্যানেজ করে গৌতম কুণ্ডু জেল থেকে বেরোচ্ছেন এবং সাক্ষীদের হুমকি দিচ্ছেন। সব মিলিয়ে কিন্তু তুমি জানো গৌতম কুণ্ডু গত কয়েক মাসে দুবার ইডির যে রোজভ্যালি মামলা রয়েছে সেই মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন, একবার 10 দিনের জন্য, একবার 8 দিনের জন্য। সেই দুবার জামিন পেয়ে তিনি জেল থেকে বেরিয়ে গেছিলেন। এখানেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা এই পিটিশন দায়ের করে প্রশ্ন তুলছেন যে কিভাবে এটা সম্ভব হতে পারে, কেন কি তিনি কিন্তু সিবিআই এর মামলায় জেল হেফাজতে রয়েছেন এবং তিনি বেরিয়ে হুমকি দিচ্ছেন। আদালত সূত্রের খবর, আগামী সপ্তাহে এই যে প্রেস পিটিশন করা হয়েছে সেই মামলার শুনানি হবে। সোনালি, ধন্যবাদ প্রকাশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।